রবিবার সকালে পূর্ব বর্ধমান জেলার শহর সংলগ্ন বামবরতলা এলাকায় দু নম্বর জাতীয় সড়কে একটি টাউন সার্ভিস বাসের নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে একটি লরিকে। বাসটি জাতীয় সড়কের পাশে নয়াঞ্জলিতে পড়ে যায়। লরিটি একটি খাদে পড়ে যায়। ঘটনা হয়েছে আপনার টাউন সার্ভিস বাস ছিল, এটা অনাময় হসপিটাল পর্যন্ত ওদের প্যাসেঞ্জার থাকে টাউন সার্ভিস বাসগুলো। আগে কিন্তু এদিকে বাসগুলো আসতো না, অনাময় হসপিটাল মানে বর্তমান প্রেস যেটা বাঁদিকে আছে ওইখান পর্যন্ত এসে নামিয়ে অফসাইডে ঘুরে চলে যেত। এখন কী হয়ে যায় না, এখন কিন্তু বর্তমানে এক দেড় মাস হলো সাততলা পর্যন্ত আসছে, ব্রিজটা পর্যন্ত আসছে, ব্রিজটা পর্যন্ত এসে ঘুরে প্যাসেঞ্জার নামিয়ে ওইখানে দাঁড়িয়ে চা টা খেয়ে দিয়ে তারপরে এদিকে ওরা টুকটুক করে আসে, কম্পিটিশন করতে করতে আসে। কেউ বরসুল বা কেউ মেমারি, কেউ টাউন সার্ভিস আসে, যখন দেখছে যে কোন পেছিতে বাস আসছে তখন ওরা কিন্তু কম্পিটিশনে ছুটে আসে, এসে অনাময়ে দাঁড়ায়, প্যাসেঞ্জার টার্গেট করে যে প্যাসেঞ্জার আমার গাড়িটা ভর্তি হতে পারে, ঠিক আছে। আর এইখানে বালির গাড়ি, খালি গাড়ি, এমনিতে ওরা খাদে লোড করার জন্য কম্পিটিশনে ছোটে, কখনো দুটো গাড়ি কখনো তিনটে গাড়ি কম্পিটিশনে একসাথে লাইনে যায়, অফসাইডে ঘুরতে দেয় না বলে এসে এখানটা এসে ঘোরে, এখানটা এসে ঘোরে ওরা নতুন লোক, কখনো বাঁয়ে করে ঘুরে যায়, বালির গাড়ি রানিংয়ে আসে, দুর্ঘটনা ঘটে, এসে মেরে দেয়, ঠিক আছে। আর আজকে যেটা হয়েছে ওইভাবেই হয়েছে, অ্যাক্সিডেন্ট, বাসটা আসছিলো আর কোনো একটা গায়ে লয়টা আসছিলো, এসে কিছুতে মেরে দিল। থাকে সিভিক পুলিশ, থাকে আমাদের যে শক্তিগড় থানা আছে, শক্তিগড় থানা থেকে দুটো সিভিক পুলিশ, এখানে আরেকটু ট্রাফিকের একটু ব্যবস্থা আরেকটু বেশি জোর করে দিলে একটু ভালো হয়, ঠিক আছে, আর নাহলে সিগন্যাল ব্যবস্থা করলে আরও ভালো হয়। এটা একটা বালির গাড়ি ছিল মনে হয়, এটা বাইরে আর কলকাতার দিকে গাড়ি ছিল, আর একটা টাউন সার্ভিস বাস, আর ইঞ্জোর হয়েছে সবই অনাময় থেকে আছে মনে হয়। ছিল বাসটা এসে স্লো করে দাঁড়িয়েছে, লরিটা এসে একদম প্রচুর স্পিড ছিল, এসে মেরে দিয়েছে। বাসটা আসছিল পুরী কলকাতা থেকে আসছিল। এই ঘটনায় সাতজন বাস যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহত পাঁচজনকে উদ্ধার করে অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে বর্ধমান থানা ও শক্তিগড় থানার পুলিশ উপস্থিত হয়ে যান চলাচল স্বাভাবিক করে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।